প্রথমত সবাইকে ওয়েলকাম তো আজকে বছরের শেষ দিন শেষ দিনে ভাবলাম শেষটা শেষ দিনটা একটু ভালো করেই শেষ করা যেতে পারে এবং সেটি অবশ্যই পড়াশোনা দিয়ে শেষ করা যেতে পারে যাই হোক তো এখন সবাই হয়তো ব্যস্ত থাকতেও পারে যেহেতু অনেকের প্রোগ্রামও থাকতে পারে যাই হোক পড়াশোনা তো চলতে থাকবে সব কিছুই প্রয়োজন চলো কিছু পড়াশোনা করে নেওয়া যাক বেশি করে ক্লাস হবে না খুব জোর দশ মিনিট এবং দশ মিনিটে যতগুলো প্রশ্ন হয় খুবই একটু কোয়েশ্চেনটাকে একটু ইজি বা মডারেট রাখা হয়েছে যাতে সবাই একটু অ্যাটেন্ড করতে পারে আজকে এবং প্রতিদিনই ভালো ভালো প্রশ্ন খুবই কঠিন কঠিন প্রশ্ন বলে কিছু হয় না ভালো প্রশ্ন হলেই কঠিন মনে হয় ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে এ এবং বি একটি কাজ চল্লিশ দিন এবং ষাট দিনে করতে পারে দুজন মিলে দশ দিন কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায় তাহলে শেষ কাজ বি কত সময় শেষ করতে পারবে এগুলো খুবই বেশিক প্রশ্ন বলতে পারো তাও আছে এখানে এ একটি কাজ কত দিনে চল্লিশ আর বি হচ্ছে ষাট দিনে তাহলে কি করবো এখানে আগে ক্ষমতা বের করে নেব তাহলে মোট কাজ কত হচ্ছে এদের লসু কত হয় একশো কুড়ি তাহলে এ এর ক্ষমতা তিন বি এর ক্ষমতা দুই হলো এবার বলেছে যে দুজন মিলে দশ দিন কাজ করার পরে ছেড়ে দেয় তার মানে দুজনে মিলে ধরো এটা কাজ ধরলাম এটা পুরোটা একটা কাজ তাহলে প্রথমে কে কাজ শুরু করলো দুজনে মিলে কাজ শুরু করলো তাহলে কতদিন কাজ করলো দশ দিন তাহলে দশ দিনে দুজনে মিলে কাজ করলো দেখো দুজনের ক্ষমতা কত একজনের তিন আর একজনের দুই বেরিয়েছে তাহলে আর দিয়ে পাঁচ তাহলে পাঁচ ক্ষমতা দিয়ে দশ দিনে কত কাজ হয়ে যাবে পঞ্চাশ কাজ তাহলে পঞ্চাশ কাজ যদি হয়ে যায় আমাদের মোট কাজ কত একশো কুড়ি তাহলে সত্তর কাজ বাকি আছে ঠিক আছে এবার বলেছে বি কত সময় কাজটি করতে পারবে কি বলেছে দুজনে মিলে দশ দিন কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায় আচ্ছা এ চলে গেল না ঠিকই আছে অঙ্ক ঠিক আছে হয়তো আগের আগের সেট থেকে এটা নেওয়া ছিল এখানে হয়তো ভুল আছে একটু তাহলে শেষ কাজ বি কত সময় শেষ করবে দেখো এখানে ধর পাঁচ দশক পঞ্চাশ তো শেষ হলোই আর এখানে কাজ বাকি আছে সত্য তাহলে এই কাজটা পুরো বি এখানে পঁয়ত্রিশ অ্যান্সার হবে তাহলে না 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 বি কত সময় শেষ করবে বি তো পঁয়ত্রিশ সময় ঠিক আছে এটা যদি চাই মানে প্রশ্নটা এরকম যদি চাই যে বি কাজটি শেষ কাজটা কত সময় শেষ করবে তাহলে পঁয়ত্রিশ দিন অ্যান্সার আর যদি এখানে বলতো যে কাজটি মোট কত দিনে শেষ হলো তাহলে এখানে পঁয়তাল্লিশ করতে পারতাম ঠিক আছে এখানে অনুযায়ী ঠিক আছে হয়তো করতে এটা যেহেতু আমি টাইপ করেছিলাম হয়তো এরকম হয়তো যে ছিল যে টোটাল কাজ কত দিনে তাহলে প্রথমে দশ আর পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ কিন্তু এখানে প্রশ্ন অনুযায়ী হবে পঁয়ত্রিশ এটা দেখো তারপরের প্রশ্ন বলেছে নটি পেনের ক্রয় মূল্য এগারোটি পেনের বিক্রয় মূল্যের সময় তাহলে বা ক্ষতি এগুলো একদম বেশিক প্রশ্ন বলতে পারো যারা আমাদের অফলাইনেও পড়ো তারা তাদের কাছে এগুলো কিছুই না এবং কিন্তু পরীক্ষা আসে এমন না যে আসে না ঠিক আছে তাহলে কি বলেছে নটি পেনের এর ক্রয় মূল্য তাহলে সিপি মানে ক্রয় মূল্য বাংলাতে লিখি চলো বাংলাতে লিখি তাহলে কি বলেছে নটি পেনের ক্রয় মূল্য এটা কি এগারোটি পেনের কিসের সমান বিক্রয় মূল্যের সমান তাহলে এইভাবে যদি করা হয় তাহলে অনুপাত কি করে বের করবে এখানে হচ্ছে না তাহলে অনুপাত কি হবে এইটা এদিকে যায় এটা এদিকে মানে অনুপাত তাহলে এখান থেকে কি বুঝতে পারছি এগারো টাকায় কিনে ন টাকায় বিক্রি করছি এখানে টাকা হিসেবে বলছে অনুপাত আছে তাও তাহলে এগারো টাকায় কিনে ন টাকায় বিক্রি করছি তাহলে কি হচ্ছে ক্ষতি তো হচ্ছেই তাহলে এগারো থেকে নয় বিক্রি করছি কতর ক্ষতি দুইয়ের ক্ষতি কত থেকে এগারোর থেকে এটা পার্সেন্টেজে নিয়ে যাও ইন্টু একশো করে দাও অসুবিধা নেই তাহলে এখানে ওপরে আছে দুশো বাই এগারো তাহলে এগারো একে এগারো কত থাকছে এটা নয় থাকছে এগারো এক এগারো নয় থাকছে নব্বই মানে আট এগারো এবং অষ্টআশি আঠেরো পণ্য দুই বাই এগারো পার্সেন্ট কি ক্ষতি অপশান মানে দুই নম্বরের অপশানটা চলো নেক্সট কি বলছিস একজন বিক্রেতা একটি দ্রব্য ক্রয়মূল্যে বিক্রি করলো কিন্তু ওজনে এক কেজির পরিবর্তে 900 গ্রাম দিল মানে কম দিল ওটা তার লাভ বা ক্ষতি এটা করেছিলাম আমাদের অসাধু ব্যবসায়ীর দেখব একটা অঙ্কর লেশন করা নাই আছে তাহলে দেখো 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দিচ্ছে তাহলে কত গ্রামের লাভ করছে সে 100 গ্রাম আর অ্যাকচুয়ালি কত দিচ্ছে 900 হয়ে গেলো তাহলে শতকরা নিয়ে যেতে হবে তাহলে এটা দুটো শূন্য এটা দুটো শূন্য কাটলো একশো বাই নয় মানে বাই কি হচ্ছে হচ্ছে এটা লাভ নেক্সট বলেছে ও মিরার বয়সের অনুপাত বলে দিয়েছে চার অনুপাত তিন তাহলে চার অনুপাত তিন হচ্ছে তাদের বয়সের অনুপাত আর কি বলেছে দুজনের বয়সে যোগফলও বলে দিয়েছে আঠাশ বছর তাহলে আনুপাতিকে এখন যোগফল কত সাত তাহলে এই সাত সমান হচ্ছে আঠাশ বছর এক সমান কত চার সাথে চার তাহলে যদি মিনার বের করি তাহলে চার চারে ষোলো আর মিরার যদি বলা হয় তিন চারে বারো দুজনের বয়স আলাদা করে বেরিয়ে গেল এবার কি বলেছে আট বছর পর তাদের বয়সের অনুপাত কি হবে দেখো তাহলে আট দুজনের ক্ষেত্রে যোগ হবে তাহলে আট যদি এর বেড়ে যায় তাহলে কত হবে চব্বিশ আর আর একজনের যদি আট যোগ করা হয় কুড়ি তাহলে এখানে ছোট করে দাও চার ছয় চব্বিশ চার পাঁচে কুড়ি তাহলে ছয় অনুপাত পাঁচ তারপরে দেখো কি বলেছে এ এবং বি একটি কাজ আলাদা আলাদা দশ দিন আর বারো দিনে শেষ করতে পারে তাহলে কি এই কাজেরগুলো কি করবো আগে এদের ক্ষমতা বা মোট কাজ আগে বের করতে হবে তাহলে দশ আর বিয়ের হচ্ছে বারো তারপরে দেখা যাবে কি বলেছে তাহলে এই দুটো লস্য কথা হচ্ছে বারো আর দশের ষাটই আসবে তাহলে ছয় দশের ষাট পাঁচ বারো ষাট ঠিক আছে আচ্ছা এবার দেখো তারপরে বলেছে যদি তারা অল্টারনেট দিনে কাজ শুরু করে ও এ কাজ শুরু করে তাহলে কাজটি কত শেষ হবে অল্টারনেট বলতে একান্তর দিনে মানে একদিন এ করবে একদিন বি করবে ঠিক আছে এরকম তাহলে প্রথম দিন এ এসে কত কাজ করে দেবে তাকে এর ক্ষমতা কত ছয় ক্ষমতা কাকে বলা হয় কোন ব্যক্তি একক সময়ে যে কাজ করতে পারে তাহলে এখানে ছয় দিনে মানে একদিনে ছয় কাজ করছে তাহলে এ এসে ছয় কাজ করে দিল তারপরের দিন কী আসবে বি বি এসে কত কাজ করে দেবে পাঁচ এইভাবে চলতে থাকবে এবার অনেক কাজ তো অনেক বড় এইভাবে যেতে গেলে অনেক কটা সময় লাগবে তাহলে আমরা কি করব একটা স্লট নিয়ে নেব মানে এ থেকে শুরু হচ্ছে বিতে শেষ হচ্ছে আবার কী হচ্ছে এতে শুরু হচ্ছে তাহলে একটা স্লটে একটা স্লট যদি বলা হয় এই বক্সটাকে একটা স্লট ধরছি তাহলে এগারো কাজ হচ্ছে ঠিক আছে মানে এগারো এগারো এইভাবে চলতে থাকবে তাহলে ষাটের মিলে যাবে বা ষাটের কাছাকাছি যাবে বেশি যেতে হবে না ষাটের কাছাকাছি দেখো নিয়ে যাও তাদের কতগুলো স্লট তৈরি হবে এইরকম তাহলে পাঁচ এগারো কত হয় পঞ্চান্ন তার মানে এখানে এরকম পাঁচটা স্লট হবে মুখে মুখে বলতে পারো এখানে মোট আমাদের পাঁচটা স্লট হয়ে গেলে কত কাজ অবধি যাবে পঞ্চান্ন কাজ হয়ে যাবে হলো দেখো এবার দেখো একটা জিনিস তাহলে একটা একটা কত দিন আছে স্লটে স্লটে এ আসছে বি একদিন আসছে তাহলে দুদিন তাহলে একটা স্লটে যদি দুদিন হয় দুদিন হয় তাহলে পাঁচটা স্লটে কতদিন হচ্ছে দশ দিন দশ দিন হলো এখনো দেখো পঞ্চান্ন কাজ হয়েছে আর কত কাজ বাকি আছে পাঁচ কাজ বাকি আছে এই গাছটা এখন কে আসবে এ আসবে তাহলে এই পাঁচ কাজ করতে এ আসবে মানে পাঁচ বাই ছয় তাহলে টোটাল আসছে দশ পূর্ণ পাঁচ বাই ছয় দিন ভালো করে এটা না বুঝতে পারলে একটু আবার প্রথম থেকে শুরু করবে দেখবে বা একান্তরের আমাদের প্লেলিস্ট যদি থাকে হয়তো আছে কিনা অত মনে নেই আমার তারপর একটি সৈন্য দলে বারোশো লোকের আহ ষাট দিনের খাবার মজুদ আছে যদি পনেরো দিন পরে তিনশো জন লোক চলে যায় বাকি খাবার দিন চলবে এটা ঐকিক নিয়মেও করতে পারো বা সরাসরিও করতে পারো দেখো বলেছে বাকি খাবারে বাকি খাবারে বাকি লোকেদের আছে কত দিন চলবে সময় চেয়েছে এটা যদি একেবারে করতে যাও দেখো প্রথমে কত লোক আছে আহ বারোশো লোক তারা ষাট দিনের খাবার ছিল তাহলে পনেরো দিন যদি খেয়ে নেয় পনেরো মানে পনেরো দিন পরে তিনশো লোক চলে যায় তাহলে এখানে পনেরো দিন তার মানে এই বারোশো লোকের পনেরো দিন যদি খেয়ে নেয় তারা তাহলে কত দিনের খাবার ছিল পঁয়তাল্লিশ দিনের খাবার ছিল এই খাবারটাই কি বলেছে কতজন খাবে তিনশো লোক যদি চলে যায় তাহলে এখানে কতজন পড়ে আছে নশো আমি ওই কিক নিয়মে দেখাচ্ছি এটাকে কি করবো তাহলে এইটা বের করলে হয়ে যাবে তাহলে দিক থেকে শূন্য শূন্য যদি কেটে দিই পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে এক পাঁচ বারো ষাট এটা সরাসরি এটা হতে পারে বা যদি ঐকিক নিয়মে করতে যাও তা হবে আগে কী করতাম এদিকে বা এদিকে লোক সংখ্যা লিখছি লোক সংখ্যা একদিকে হচ্ছে দিন সংখ্যা তাহলে লোকের সংখ্যা হচ্ছে বারোশো দেখো এখানে ষাট থেকে পনেরো দিন খেয়েছে মানে পঁয়তাল্লিশ দিনের বাকি আছে এটা এখানে পঁয়তাল্লিশ দিন লিখতে হবে আর এখানে হচ্ছে তিনশো চলে গেছে তাহলে নশো দিনের কতদিন চলবে একই ব্যাপার তাহলে পঁয়তাল্লিশ ইন্টু বারোশো বাই নশো তাহলে এই শূন্য শূন্য কাটলে পাঁচ নয় পঁয়তাল্লিশ মানে ষাট দিন চলবে অপশন বি ঐকিক নিয়ম তো নিজেকেও করতে হবে সোজা দেখো কি বলেছে কোনো মূলধন পাঁচ বছরে উনিশশো কুড়ি আর সাত বছরে তোমাদের বাইশশো আট অনেকে এইভাবে করতে পারো সাত বছরে মানে বেশিটা আগে লিখলে সুবিধা হবে বিয়োগ করতে সাত বছর হচ্ছে বাইশশো আট আর পাঁচ বছরে হচ্ছে উনিশশো কুড়ি ঠিক আছে তাহলে যদি আমি এখান থেকে বিয়োগ করে দিই তাহলে এখানে কত বছর পরে থাকছে দুই বছরে দুই বছরে কত থাকছে তাহলে আট দশ থেকে দুই বাতিলে আট এখানেও থাকছে দুই আর এখানে থাকছে হচ্ছে সরি এক এটা তো এক থেকে আচ্ছা দেখো তাহলে এখানে কত পড়েছে দুশো অষ্টআশি ঠিক আছে এখানে পড়ে থাকছে হচ্ছে দুশো অষ্টআশি তাহলে দুশো অষ্টআশি কত বছরের আহ সুদ এগুলো সব সুদের হার সাত বছরের সুদ বলতে পারি বা সুদ না এটা সুদ প্লাস আসল আচ্ছা তাহলে এটা দু বছরের সুদ ঠিক আছে এখানে সুদ আসলই বলেছে ওটা উনিশশো কুড়ি আর বাইশশো এবং এবং কোন জিনিসটা ফিক্স থাকে আসল সময় ফিক্স থাকে বাড়ে কোনটা সুদের পরিমাণটাই বাড়ে তাহলে সাত বছরে বাইশশো আট থেকে পাঁচ পাঁচ সরি পাঁচ বছরে উনিশশো কুড়ি থেকে সাত বছরে হয়ে গেছে বাইশশো আট তাহলে অষ্টআশি দুশো অষ্টআশি টাকা দু বছরে বেড়েছে এবং এটা কি বেড়েছে এটা সুদি বেড়েছে তাহলে এক বছরে কত হবে একশো চুয়াল্লিশ টাকা এটা এক বছরে বেরিয়ে গেল এবার যদি আমরা পাঁচ বছরে বের করি তাহলে দেখব কত হচ্ছে তাহলে পাঁচ বছরে কত চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি আর দুয়ে বাইশ পাঁচ একে পাঁচ আর দুয়ে সাত সাতশো কুড়ি টাকা তাহলে দেখো আমাদের প্রথম সেকেন্ড লাইনে যেটা লিখেছিলাম একটু বড় হয়ে গেল অঙ্কটা যদি আমরা প্রসেস না ছেড়ে অন্যভাবে করতে আর সোজা হতো যাই হোক উনিশশো কুড়ি হচ্ছে টোটাল সুদ প্লাস আসল আর আমরা শেষে সুদ কত বেড়ে পেয়ে গেছি পাঁচ বছরে সাতশো কুড়ি তাহলে আসল কত বের হবে আসল যদি বের করতে হয় তাহলে উনিশশো কুড়ি থেকে সাতশো কুড়ি বাদ দিয়ে দাও কত হচ্ছে বারোশো তাই তো বারোশো অতএব সুদের হার কি করে বের করে অতএব সুদের হার মুখে মুখে তাহলে আরো ছোট হতো আমি করে ঘুরছি সুদের আর কি করে বের করে মানে এক বছরের সুদ চুয়াল্লিশ কে তোমাদের ইসের ওপরে তুলনা করলে হয়ে যায় মানে কি বলবো এটা আসলের উপরে কিন্তু একশো তাহলে শূন্য শূন্য কেটে গেল বারো বারো একশো চুয়াল্লিশ মানে বারো পার্সেন্ট এটাকে যদি ছোট্ট করে করতে হয় তাহলে কি করে করবে সরাসরি পাঁচ বছরে গত উনিশশো কুড়ি সাত বছরে তাহলে দু বছর গ্যাপ আছে তাহলে দু বছরের গত হচ্ছে দুশো অষ্টআশি তাহলে এক বছরের সুদ কত এক বছরের একশো চুয়াল্লিশ হলো আর এখানে যে কোনো একটা বছরে বের করতে পারো পাঁচ বছরেরটাই বের করছি পাঁচ বছরে সুদ কত বেরাচ্ছিল আমাদের কারণ পাঁচ বছরের তাহলে অতএব আসল সমান কি হবে উনিশশো কুড়ি থেকে যদি আমরা সাতশো কুড়ি বাদ দিয়ে দিই তাহলে এখানে পড়ে থাকছে বারোশো আর সুদের হার কি করে বের করে সুদের হার সবসময় এক বছরের যে টাকাটা বা সুদটা সেটা আসলের ওপর তুলনা করলেই সুদের হার বেরিয়ে যায় তাহলে এটা বারো হার চলো লাস্ট প্রশ্ন লাস্ট বেশি বড় করলে অনেকের অসুবিধা হয় ভালো একটা অঙ্ক দেখি এটাও দেখতে পারো সুদের হারে একটা আছে এক ব্যক্তি একটি ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট হারে সুদ সরল সুদে ধার নিল তিন বছর পর তাকে শুধুমাত্র সুদ হিসাবে পাঁচ হাজার চারশো টাকা দিতে হয় শুধুমাত্র সুদেরটাই বলেছে তাহলে কত কতটা ধার নিয়েছিলেন দেখো আমরা জানি যে সরল সুদ সময় একই নির্দিষ্ট হারে বাড়ে তাহলে এখানে কত পার্সেন্ট আছে বারো পার্সেন্ট আছে তাহলে বারো পার্সেন্ট করেই কি হবে বাড়বে প্রথম দ্বিতীয় দ্বিতীয় তাহলে তিন বছরে বারো পার্সেন্ট হারে যদি হয় তার মানে কত পার্সেন্ট হচ্ছে ছত্রিশ পার্সেন্ট এইটা হচ্ছে সুদ ছত্রিশ পার্সেন্ট সুদ তাহলে এটাই বলে দিয়েছে পাঁচ হাজার চারশো আর আসল কি হয় সবসময় হান্ড্রেড পার্সেন্টই হয় তাহলে একশো পার্সেন্টের মান বের করতে বলেছে তাহলে এখান থেকে ছত্রিশের পার্সেন্ট বা এটার মান বের করে দেওয়া কথা হচ্ছে হান্ড্রেড পার্সেন্টের মান এখানে যদি আঠেরো দিয়ে কাটি আঠেরো দুয়ে ছত্রিশ তিন আঠেরো চুয়ান্ন শূন্য আর এটা যদি কাটা হয় দেড়শো তাহলে এখানে টোটাল টাকাটা হচ্ছে দেড়শো মানে পনেরো হাজার অপশান তিন নম্বর অপশানটা তিন নম্বর অপশন ঠিক আছে চলো এগুলো দেখে নেবে একটু আমি নিয়ে যাচ্ছি বা পরে আমি করিয়ে দেবো আর এগুলো আছে এটা আছে এগুলো সোজা এইটা একটা দেখতে পারো বলেছে ছয় ব্যক্তি একটি খাবার খেতে ছয় ব্যক্তি খাবার খেতে একটি হোটেলে গেল আজকে ধরো নিউ ইয়ার পার্টি পাঁচজন তাদের খাওয়ার জন্য বত্রিশ টাকা করে খরচ করলো দেখো আছে কজন ছজন এটা একটা ভালো কনসেপ্ট ছিল যাই হোক তার মধ্যে পাঁচ জনে কী করলো বত্রিশ টাকা করে দিল সবাই বত্রিশ টাকা করে দিল আর ষষ্ঠ যে জন আছে ষষ্ঠ মানে ছয় নম্বর যে জন আছে সে বেশি আশি টাকা বেশি খরচ করলো মানে স নিজের টাকাটা দিলই তার থেকে আশি টাকা বেশি খরচ করলো তাদের ছয় জনের গড়ের চেয়েও মানে সবার যেটা টাকা দেখো একটা বিল হয়েছিল সেখানে সবাই যেটা দিল কিন্তু পাঁচজন কি করলো কম কম দিল এবার যেটা এক্সট্রা টাকাটা সেটা ষষ্ঠ ব্যক্তিকে দিতে হলো আশি টাকা ওই জন্য তার পকেট থেকে গেল এবার কি চেয়েছে আমাদের প্রশ্নতে তারা ছয় জন মিলে কত টাকা খরচ করেছিল তাহলে টোটাল বিলের টাকা বলেছে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো যদি আশি টাকা ও বেশি দেয় এই টাকাটা কাদের জন্য বেশি দিতে হলো কারণ পাঁচজন মিলে কম দিয়েছিল তাহলে এই আশি টাকা পাঁচজন করে কত টাকা করে কম দিয়েছিল ১৬ টাকা করে কারণ এই আশি টাকা সে পরে ফেরত নেবেই কত টাকা করে ফেরত নেবে ষোলো টাকা করে তাহলে ষোলো টাকা করে যদি সে ফেরত নেয় তাহলে সবার আরও ষোলো টাকা অ্যাড হচ্ছে এখানে ষোলো টাকা অ্যাড তাহলে টোটাল তাদের কত টাকা দিতে হতো বত্রিশ আর ষোলোতে আটচল্লিশ তাহলে আটচল্লিশ টাকা করে ছয় জনের কত হচ্ছে ছয় আটে আটচল্লিশ চার চার ছয় চব্বিশ চার দুশো অষ্টআশি টাকা অঙ্কটা এই টাইপের আসে ঠিক আছে তো ভিডিওটা বেশি বড় করছি না তো এখনকার মতো এই পর্যন্তই সবাইকে বেস্ট অফ লাক ঠিক আছে আগামী বছর সবার ভালো কাটুক আজকে শেষ দিন কালকে আবার দেখা হবে একটা নতুন বছরে নতুন করে সবাই শুরু করো বছরটাকে সবাইকে থ্যাংক ইউ